আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আমরা আমাদের ফোনটাকে সিকিউর রাখার জন্য আমরা অনেক জাতীয় লক ব্যবহার করে থাকি। পিন লক, পাসওয়ার্ড লক, ফিঙ্গারপ্রিন্ট লক, আমরা অনেক জাতীয় লক ব্যবহার করে থাকি। কিন্তু আপনি যে লকগুলো ব্যবহার করেন সেই লকগুলি, যেমন ধরুন প্যাটার্ন লক, পাসওয়ার্ড লক, পিন লক, আপনি যদি টাইপ করে কোনো মানুষের সামনে যদি লকটাকে খুলেন, সে একবার দেখলেই আপনার লকটাকে দেখে শিখে নিতে পারবে এবং সে পরবর্তীতে আপনার ফোনটাকে আনলক করে নিতে পারবে। আপনি ফিঙ্গারপ্রিন্ট লক ব্যবহার করেন, তাহলে বন্ধুরা কেউ চাইলে আপনার হাতের আঙুলের সাথে এভাবে টাচ করে দিয়ে আপনাদের ফোনটাকে আনলক করে নিতে পারে। তো আমি আজকে আপনাদের ফোনের মধ্যে এই যে আপনারা ঘড়ি দেখতে পাচ্ছেন, সবার ফোনের মধ্যে এখানে উপরে ঘড়ি থাকে, এই ঘড়ির টাইম দিয়ে এমন একটি লক আমি আজকে আপনাদেরকে সেট করে দেখাবো যে লকটি পৃথিবীর কেউ আনলক করতে পারবে না। পৃথিবীর কেউ চাইলেও, বন্ধুরা চেষ্টা করলেও সেই লকটিকে খুলতে পারবে না, শুধু আপনি খুলতে পারবেন, কারণ সেই লকটি মিনিটে মিনিটে চেঞ্জ হতে থাকবে। অনেক ইন্টারেস্টিং লক আপনার ফোনটি যদি আপনি মানুষের সামনে হাজারবার দেখিয়েও যদি খুলেন, কিন্তু কোনো মানুষ সেই লকটি শিখতে পারবে না, কোনো মানুষ চাইলেও আপনার লকটি, আপনার ফোনটি লক আনলক করতে পারবে না। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করা যাক। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বলেছিলাম ভিডিও শুরুতে যে কীভাবে আপনারা আপনাদের ফোনের ঘড়ি দিয়ে লক সেট করবেন। সেটি করার জন্য আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে। কীভাবে ইনস্টল করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট আপনারা প্রথমত অ্যাপ্লিকেশনটাকে আপনাদের ফোনের মধ্যে ওপেন করুন। যখনই অ্যাপ্লিকেশনটা ওপেন হবে, আপনাদের ফোনের মধ্যে এরকম একটি ইন্টারফেস আসবে। জাস্ট আপনারা এখানে ইনেবল লকে ক্লিক করে দিন এবং এখান থেকে অ্যালাউ করে দিন। অ্যালাউ করে দিলে এখানে আরও একটি পারমিশন চাইবে, এই পারমিশনটি আপনারা দিয়ে দেবেন। তারপর আপনারা ব্যাকে যাবেন, তারপর এখানে এই অপশনটিকে আবার অন করবেন। অন করার পর আবার অ্যালাউ চাইবে। অ্যালাউ চাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা কোয়েশ্চেন, এটি বন্ধুরা আপনাদের রিকভারি পাসওয়ার্ড হিসেবে। তো যে কোনো একটা কোয়েশ্চেন আপনারা এখানে চাইলে সিলেক্ট করতে পারেন। যেমন ধরুন আমি এখানে এই যে দ্বিতীয় নাম্বার কোয়েশ্চেনটি এটি সিলেক্ট করে দিলাম। আপনারা চাইলে যে কোনো কিছু এখানে লিখতে পারেন। তো আমি এখানে দিয়ে দিলাম ইসমাইল, আমার নামটি আমি এখানে দিয়ে দিলাম। আপনারা আপনাদের নেমটি দিতে পারেন বা যে কোনো কিছু আপনারা দিতে পারেন। যখন বন্ধুরা ইনেবল লক অপশনটি অন হয়ে যাবে, তখন আপনারা নিচে দেখতে পাচ্ছেন সিকিউরিটি টাইপ, এই জায়গাতে ক্লিক করবেন। এখন এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি অপশন, কারেন্ট টাইম, পিন প্লাস কারেন্ট টাইম, পিন প্লাস আওয়ার্স, এগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের যে কোনো অপশন এখানে আপনারা চুজ করতে পারবেন, যে অপশনটি আপনাদের ভালো লাগে। এখানে যে দ্বিতীয় নাম্বার যে অপশনটি, এই অপশনটি বন্ধুরা অনেক বেটার, সেজন্য আপনারা এই অপশনটি ব্যবহার করবেন। তো দুই নাম্বার অপশনে ক্লিক করে দিলাম। দুই নাম্বার অপশনে ক্লিক করার পর এখানে আপনাকে দুইটা নাম্বার সিলেক্ট করতে হবে। যেমন ধরুন আমি এখানে দিয়ে দিলাম 1 2। 1 2 দিয়ে দেওয়ার পর আপনারা আবার 1 2 দেবেন। 1 2 দিয়ে দেওয়ার পর আপনাদের এরকম স্ক্রিনটি এভাবে চলে আসবে। জাস্ট আপনাদেরকে আর কোনো কাজ করতে হবে না। এখন আপনারা আপনাদের ফোনটাকে লক করুন। লক করলাম, আনলক করার জন্য আপনারা আনলক বাটনে ক্লিক করবেন। আনলক বাটনে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্লাইড করার জন্য একটি অপশন চলে আসলো এবং এখানে ঘড়ির টাইম দেখাচ্ছে। আমরা প্রথমে এটাকে স্লাইড করব। স্লাইড করার পর আপনারা এরকম পাসওয়ার্ড দেওয়ার একটি অপশন পাবেন। এখানে দেখতে পাচ্ছেন এখন 10:50। তো আমরা কী করেছিলাম, 2 1 দিয়েছিলাম। তো আমরা কী করব, এখানে 2 1, তারপর দেব 10, তারপর দেব 50। আমাদের ফোনটি এখানে আনলক হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ফোনটি আনলক হয়ে গেছে। এখন যদি এখানে 10:51 হয়ে যায়, তাহলে বন্ধুরা আমাদের পাসওয়ার্ডটিও বন্ধুরা এখানে চেঞ্জ হয়ে যাবে। যেমন ধরুন এখানে 51 হয়ে গেছে। এখন আমি আমার ফোনটাকে আনলক করব। আনলক করার জন্য এখানে স্লাইড করব। এখানে আমি দেব 21, তারপর হবে 10, তারপর হবে 51। আমাদের ফোনটি এখানে দেখতে পাচ্ছেন আনলক হয়ে গেছে। এখানে বন্ধুরা ভুল পাসওয়ার্ড দিলেও কিন্তু আনলক হবে না। এখানে বন্ধুরা আরও একটি অপশন আছে যেটি আমি আপনাদেরকে দেখাতে চাই। নিচের অপশনটি আমরা সিলেক্ট করেছিলাম, আপনারা চাইলে কারেন্ট টাইমও দিতে পারেন। কারেন্ট টাইম যদি দেন, তাহলে আপনাদেরকে আর ওইটা দিতে হবে না। 21 যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারটি আপনাদেরকে দিতে হবে না। ফোনটাকে আনলক করার জন্য এখানে স্লাইড করব। স্লাইড করার পর আমরা এখানে 10:51 দিয়ে দিলাম, ফোনটি আনলক হয়ে গেল। তো এভাবে চাইলে আপনারা লক সিলেক্ট করতে পারেন। এবং এখানে যদি আপনারা নিচের দিকে যান, তাহলে আপনারা ওয়েলপেপার সেট করতে পারবেন। যেমন ধরুন এখানে ওয়েলপেপারে ক্লিক করলাম। ওয়েলপেপারে ক্লিক করার পর আপনারা এখানে অনেকগুলো ওয়েলপেপার পেয়ে যাবেন, যে ওয়েলপেপারগুলো দেখতে অনেকটাই সুন্দর। যেমন ধরুন আমি এই ওয়েলপেপারটা সেট করব, তো আমি কী করলাম, ওকেতে করে দিলাম। ওকেতে করে দেওয়ার পর বন্ধুরা ওয়েলপেপারটি আমাদের ফোনের মধ্যে সেট হয়ে যাবে। যেমন ধরুন আমি আমার ফোনটাকে এখন লক করলাম। আনলক করার জন্য এখন গেলাম। এখন দেখতে পাচ্ছেন এখানে ওয়েলপেপারটি বন্ধুরা চেঞ্জ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ওয়েলপেপারটি এখানে চেঞ্জ হয়ে গেছে। স্লাইড করলাম, 10:52 হয়ে গেছে। তো 10:52 দিলাম,
তো ফোনটি বন্ধুরা এখানে আনলক হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই অ্যাপ্লিকেশনটি আপনারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে চাইলে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। আর যদি আপনারা প্লে স্টোরে লিখেন স্ক্রিন লক টাইম তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশনটি পেয়ে যাচ্ছেন। এই অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে আপনারা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন।